গতকাল রাতের 54 নম্বর বিএসএফ বিজয়পুর সীমান্তে টহল দেবার সময় তপন বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তির কাছে 10 কিলো গাঁজা এবং 120 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাশির সিরাপ সমেত ধরে কৃষ্ণগঞ্জ থানায় জমা দেওয়া হয়। আজ ওই ব্যক্তিকে কৃষ্ণগড় আদালতে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। ছবি তুলে রাখবেন না।